বন্ধুরা, আমাদের পৃথিবীতে 194টিরও অধিক দেশ রয়েছে, কিন্তু কিছু কিছু দেশ বড় দেশগুলোর তুলনায় একেবারেই ছোট। আর ছোট দেশগুলোর বেশিরভাগেরই অবস্থান ইউরোপ, ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। তো চলুন দেখে নেই সবচেয়ে ছোট পাঁচটি দেশকে। ভিডিও শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। সবচেয়ে ছোট দেশের লিস্টে 5 নম্বরে রয়েছে সান মারিনো। এই দেশটির আয়তন 61 বর্গ কিলোমিটার। দেশটির চারিদিকে ইতালি। বিশ্বের সবচেয়ে প্রাচীনতম সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করা এই দেশটি মাথাপিছু জিডিপি এর ভিত্তিতে অন্যতম ধনী দেশ। ইউরোপের তৃতীয় ছোট্ট এই দেশটির জনসংখ্যা 30,000, আর এ কারণেই দেশটিতে বেকারত্ব নেই বললেই চলে। বন্ধুরা, লিস্টের চতুর্থ স্থানে রয়েছে টুভালু। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। এর আয়তন 26 বর্গ কিলোমিটার। টুভালু পূর্বে এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। এটি 1975 সালে গিলবার্ট দ্বীপপুঞ্জ থেকে আলাদা হয় এবং এর 3 বছর পর 1978 সালে স্বাধীনতা লাভ করে। টুভালুর জনসংখ্যা 10,000। দেশটির সড়কপথ 8 কিলোমিটার এবং দেশটিতে হাসপাতাল আছে মাত্র একটি। লিস্টের তৃতীয় স্থানে আছে নাউরু। এটি প্রশান্ত মহাসাগরীয় মাইক্রোনেশিয়া অঞ্চলের একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। এর আয়তন 21 বর্গ কিলোমিটার। নাউরুই পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপরাষ্ট্র। নাউরুই একমাত্র দেশ যার কোনো রাজধানী নেই। বন্ধুরা, কল্পনা করে দেখুন কত ছোট একটা দেশ যার রাজধানী করারও স্থান হয়নি। আপনাদের কি মনে হয় জানাবেন নিশ্চয়ই। 80-এর দশকে এই নাউরুতে ছিল ফসফেট খনির রমরমা ব্যবসা। তবে ফসফেটের প্রাচুর্যতা কমে যাওয়ায় দেশটিতে বেকারত্ব খুবই বেশি। নাউরুর জনসংখ্যা প্রায় 14,000, তবে নাউরুর 95% জনসংখ্যাই স্থূলকায়। সবচেয়ে ছোট দেশের দ্বিতীয় স্থানে আছে মোনাকো। এটি ইউরোপ মহাদেশের একটি দেশ। এর আয়তন মাত্র 2.2 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 37,000, তবে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 18,000-এরও বেশি হওয়ায় মোনাকোই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ বটে। দেশটি 3 দিকে ফ্রান্স এবং 1 দিকে ভূমধ্যসাগর। পর্যটন শিল্পই দেশটির প্রধান চালিকা শক্তি। এর প্রধান আকর্ষণ ক্যাসিনো বা জুয়া খেলার আখড়াগুলো। সরকারিভাবে রাজধানী না থাকলেও সবচেয়ে বিত্তশালী চতুর্থাংশ মন্টিকার্লোকে মোনাকোর কেন্দ্র বলা হয়। জুয়া খেলা অঙ্কের যে তত্ত্ব প্রযোজ্য, সেই প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের এক বিখ্যাত পদ্ধতি মন্টিকার্লো মেথডের উৎপত্তি এই মন্টিকার্লোকে কেন্দ্র করেই। বিশ্বের সবচেয়ে ছোট দেশ হল ভ্যাটিকান সিটি। এর আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। এটি ইতালির রোম শহরের মধ্যে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র। একে পবিত্র দেশ হিসেবেও জানা হয়, কারণ দেশটি রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর হিসেবে কাজ করে। পোপ এই দেশেরই রাষ্ট্রনেতা। এখানে সবচেয়ে বড় গির্জা অবস্থিত, নাম সেন্ট পিটার্স ব্যাসিলিকা। দেশটিতে একটি মহাকাশ অবজারভেটরি এবং লাইব্রেরি ভ্যাটিকানা নামের লাইব্রেরি রয়েছে। ভ্যাটিকান সিটির প্রধান আয়ের উৎস অনুদান, যা আসে রোমান ক্যাথলিক ধর্মের বিলিয়নেরও বেশি অনুসারীদের থেকে। তবে আয়ের অন্যান্য উৎস হল ইসলাম বিক্রি, টুরিস্ট ও জাদুঘরের ভর্তি ফি। তো বন্ধুরা, নাউরুদের সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দিন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আর একটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।